নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। উত্তর দিনাজপুর জেলায় কংগ্রেস ও সিপিএম এর জোট প্রার্থীদের সাথে শাসক দলের সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বর্ধমান পৌরসভা 26 নম্বর ওয়ার্ডে কমল সাহের এলাকায় উন্নয়নের লক্ষ্যে বিশেষ জোর দেওয়া হল। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করল সিপিআইএম নেতৃত্ব। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন হোটেলে অভিযান চালানো হল। পূর্ব বর্ধমান জেলার খণ্ডকোষ ব্লকের খেজুরাটি বাজারে একটি জনসভা অনুষ্ঠিত হল শাসক দলের পক্ষ থেকে। এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের বাবাকে আটক করেছে। চোখ রাখবো এক ঝলকে। ইসলামাবাদ হাইস্কুলে মহাসমারোহে পালিত হল রবীন্দ্র জয়ন্তী উৎসব। এদিন বিশ্বকবির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। নাচ গান আবৃত্তির মাধ্যমে ছাত্রছাত্রীরা বিশ্বকবির জন্মদিন যথাযথ মর্যাদায় পালন করেন। বর্ধমান রবীন্দ্র পরিষদ এবং বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে পালিত হলো রবীন্দ্র জয়ন্তী উৎসব। এদিন আয়োজকদের পক্ষ থেকে প্রভাত ফেরির আয়োজন করা হয়। এর পাশাপাশি রবীন্দ্র পরিষদের উদ্যোগে মানুষজনকে খাওয়ানোর ব্যবস্থা করেন। অপরদিকে একটি সংস্থার উদ্যোগে জলসত্রের আয়োজন করা হয়। গরমের হাত থেকে মানুষজনকে স্বস্তি দিতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়েছে। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষা রাজবাড়ির আম্রকুঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের 158তম জন্মজয়ন্তী পালন করা হয়। কচিকাঁচাদের নাচ গানে আম্রকুঞ্জে ঝরে পড়ে রবির আলো। রং তুলির টানে শতাধিক ক্ষুদে চিত্রশিল্পীরা তাদের শিল্পকলার মাধ্যমে কবিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুসথলি তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অনুষ্ঠিত হয় রবীন্দ্র জয়ন্তী উৎসব। আয়োজকদের পক্ষ থেকে এদিন পুষ্প সহযোগে কবিকে শ্রদ্ধা জানানো হয়। বিশ্বকবিকে যথাযথভাবে শ্রদ্ধা অর্পণ করেন আয়োজকরা। কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ানাস অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করা হয়। এদিন কবির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা অর্পণ করা হয়। বিশিষ্ট ব্যক্তিরা রবীন্দ্রনাথের বিভিন্ন দিক তুলে ধরেন সকলের কাছে। কাটোয়া 2 নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতে ঘোড়ানাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় বুধবার। এদিন কবির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও এদিন কবিগুরুকে শ্রদ্ধা জানান। কাটোয়া 2 নম্বর ব্লকের শিবাটি গ্রাম পঞ্চায়েতের চান্ডুলি গ্রামে চান্ডুলি সরস্বতী লাইব্রেরিতে মহাসমারোহে পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। কবিতা নৃত্য গানের মাধ্যমে কবিকে শ্রদ্ধা জানানো হয়। কবিকে শ্রদ্ধা জানাতে পশু রাখেনি কচিকাঁচারাও। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের সিঙ্গি গ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 158তম জন্মজয়ন্তী পালন করা হয়। এই উপলক্ষে এলাকার কচিকাঁচারা কবিতা নাচ গান পরিবেশন করে। এলাকাবাসীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যায়। বাঁকুড়া জুনবেদিয়া বাইপাস মোড়ের কাছে একটি চারচাকা গাড়ির সাথে ডাম্পারের সংঘর্ষে অভিজিৎ দে নামে এক চিকিৎসকের মৃত্যু হলো। গাড়ির চালক সহ আরও 3 জন গুরুতর জখম অবস্থায় বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। উল্লেখ্য, মৃত ওই চিকিৎসক ওই হাসপাতালেই কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ এলাকায় যানজটের সৃষ্টি হয়। আসছে বিস্তারিত খবরে। কংগ্রেস ও সিপিএমের জোট প্রার্থীদের সাথে শাসক দলের সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের অধীন শাহাপুর এলাকায়। কালিয়াগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের অধীন শাহাপুর এলাকায় কংগ্রেস ও সিপিআইএমের জোট প্রার্থীদের সাথে তৃণমূল কংগ্রেসের সংঘর্ষের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এই ঘটনা জেরে দুই পক্ষের 2 জন মহিলা সহ 10 জন আহত হয়েছে। দুই পক্ষেরই অস্থায়ী দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। ঘটনার খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কি হয়েছিল এখানে? সব গন্ডগোল চলছিল, আমি থামাতে গিয়ে। কার সাথে গন্ডগোল চলছিল? মানে জোটে গন্ডগোল করছিল। এবার জোটের লোকে জোটের লোক একটা টিএমসিতে ছিল, তা জোটের লোক টিএমসিতে যে আছে ওর চাচা, ওর চাচাকে মারতে যাচ্ছিল। তখন আমি বললাম যে যাকে মারতে যাচ্ছিস এই ভোটের জন্য সে তো তোর চাচা,
সেই গন্ডগোল করার কি দরকার? এই এই বলে আমি ওর যেটা লোহারি ছিল সেটা ধরলাম, আমি ধরলাম তো মনে করছে যে আমাকে মারতে এসেছে, কিন্তু আসলে ওকে আমি মারতে যাইনি, আমি ছুটা দেখেছিলাম। কিন্তু ওটা ও সেই জিনিসটাকে উল্টা ভেবে দেখে আমাকে তারা তিন বাপ ছেলে আইনুল হাসান মইনুল নুরুল হাসনুর হাসনুর জৈনুল এরা সবাই আমাকে তখন মারধর করলো। ওরা কোন পার্টির লোক? ওরা সব জোটের লোক। জোটের লোক? হ্যাঁ। আপনি কোন পার্টির? আমি টিএমসির লোক। এলাকা থমথমে থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। আহতদের উদ্ধার করে প্রথমে কোনো স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়, পরে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সকালবেলা এখানে সবাই চা খেতে আসে, আমরা সবাই বাড়িতে বসেছিলাম। এখানে 25-30 জন সিপিএম কংগ্রেস বিজেপির লোক ওরা জোট করে এখানে পঞ্চায়েত লড়াই করছে আমাদের প্রধানের বিরুদ্ধে। তো কথা বলতে বলতে ওরাই আমাদের দুজনের উপরে চড়া হয়েছে। চড়া হওয়ার পর আমরা খবর পেয়ে দৌড়াদৌড়ি করে আসলাম, আসে দেখি যে আমাদের পার্টির বেশ ভাঙিয়ে দিল। ভাঙিয়ে দিয়ে এই যে আমার কর্মীকে মারে মাথাটা ফাটা দিচ্ছে, আরও দুজন মহিলাকে মারছে, ব্যানারগুলো পুড়ে দিছে, আপনার ফ্ল্যাগ পুড়াই দিছে। কয়জন আহত হয়েছে? আহত হয়েছে এক মহিলা সহ এই 4-5 জন। এখন পরিস্থিতি কিরকম হয়েছে? পুলিশ আসার পরে শান্ত হয়েছে, ওরা তো এখন সরে গেছে এখান থেকে। কারা এই ঘটনাটা কারা ঘটালো? জোটে তৃণমূল কংগ্রেস বিজেপি সবাই মিলে জোট করছে। জোটে সবাই তৃণমূল এই কংগ্রেস বিজেপি আর সিপিএম ওরাই ঘটনাটা ঘটেছে। মানে আপনার দলের কয়জন আহত হয়েছে? 5 জন। বলো। একে যখন হসপিটালে নিয়ে যায় তখন রাস্তায় আবার ওই গাড়িটাকে ভাঙচুর করছে। কারা করলো? ওরাই করছে। ওরাই ছিল তখন? হ্যাঁ, তখন ওই সামনের দিকে ছিল, ওই রাস্তা দিয়ে। এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে অভিযোগ করেন। আমি পড়ে গেছিলাম, পড়ে যা দেখছি ওরা নিজের পার্টি অফিস নিজে ভাঙলো। চার ধরনের ভাঙছে, একটা মর্তু, একটা টুলু, একটা সাদনাম, একটা প্রধানের মাঝির মেজো বেটা। কারা ওরা? কারা ছিল? মানে তৃণমূল পার্টি ওরা? তৃণমূল? হ্যাঁ। কাদের পার্টি অফিস ভাঙলো? ভাঙলো তৃণমূলের পার্টি অফিস, তৃণমূলে ভাঙলো। এবার ভাঙলো, এবার আমার জোট পার্টির পার্টি অফিসে ভাঙছে, একটা জরুল, একটা ওর ভাগিনার নাম দেখি আমি জানি না, মেহবুব। ওরা কার লোক ছিল? ওরা জোটেরও ভাঙছে, আমি নিজে দেখছি। এবার ওই ভাঙছে একটা জরুল, জরুলের ভাগিনা মেহবুব, একটা জরুলের বউ, একটা জরুলের আমজাদ। আর আপনি ওখানে কি জন্য গিয়েছেন? আমি আমার ওইখানে আমার ছেলের বাড়ি, তো আমি আমার ছেলেকে দেখতে গেছিলাম, আমার ছেলে নারাই করছে না কি করছে, ওই জন্য আমি গেছিলাম। আমার ওইখানে যাওয়ার কোন দরকার? লড়াইটা কি জন্য হয়েছিল আজকে? আজকে লড়াইটা ওইখানে পার্টি পার্টি কথা বলতে বলতেই লড়াই গেলে নাগে গেছে, এটা আমি শুনছি। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। বর্ধমান পৌরসভা 26 নম্বর ওয়ার্ডের কমলসায়ের এলাকায় উন্নয়নের লক্ষ্যে বিশেষ জোর দেওয়া হলো। সেই উপলক্ষে বুধবার একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এলাকা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন সামগ্রী প্রদানের পাশাপাশি শিশুদের পার্ক গড়ে তোলার জন্য জমিও প্রদান করা হয়। 26 নম্বর ওয়ার্ডের কমলসায়ের এলাকা উন্নয়নের লক্ষ্যে বিশেষ জোর দেওয়া হলো। সেই উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান বিডিএ চেয়ারম্যান ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমান জেলা সাধারণ সম্পাদক কাঞ্চন কাজী, বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। কমলসার উন্নয়ন সমিতি, ইউনাইটেড ক্লাব, 26 নম্বর ওয়ার্ড নাগরিক কমিটি বৃন্দকে ওই এলাকায় সামাজিক উন্নয়নের লক্ষ্যে 3টি জলের ট্যাঙ্ক, 1টি অ্যাম্বুলেন্স ও 1টি সার্ভিস ভ্যান প্রদান করা হয়। এর পাশাপাশি বর্ধমান উন্নয়ন সংস্থার পক্ষ থেকে কিছু আর্থিক অনুদান দেওয়া হয়।
পৌরসভার পক্ষ থেকে 5.5 কাঠা জায়গা প্রদান করা হয় শিশুদের উদ্যান গড়ে তোলার জন্য। একটা ভালো কাজ আপনাদের এই কমলসায়ের এরিয়ায় হচ্ছে, যেটা আইনুলদার হাত ধরে, এর আগেও আমি বিভিন্ন জায়গায় ওনাকে দেখেছি, আমার কয়েকদিন পরিচয় হওয়ার সময় আমি বুঝতে পেরেছি যে এইসব ভালো মানুষগুলো। কর্মসূচি উপলক্ষে মানুষজনের উৎসাহ ফুটে ওঠে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি পরের খবরে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কর্ণজোড়ায় জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করলো সিপিআইএম নেতৃত্ব। সিপিআইএমের জেলা সম্পাদক অপূর্ব পালের নেতৃত্বে এরূপ কর্মসূচি গৃহীত হয়। পুলিশ সুপার তাদের আশ্বাস দেন বিষয়গুলি নজর রাখবেন। বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করলো সিপিআইএম নেতৃত্ব। 13 দফা দাবির ভিত্তিতে এদিনের কর্মসূচি গৃহীত হয়। সিপিআইএমের জেলা সম্পাদক অপূর্ব পালের নেতৃত্বে চলে এদিনের এই কর্মসূচি। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল নির্বাচনের দিন বর্ডার এলাকা সিল করতে হবে, শাসক দলের বাইক বাহিনীর বিরুদ্ধে প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে হবে, ভোটাররা যাতে ভোটের দিন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে হবে, বিরোধীদের নিরাপত্তা দিতে হবে প্রভৃতি। অভিযোগ সেরকম আমাদের নেই, আমরা চাইছিলাম যে বিরোধী যত প্রার্থী আছে তাদের নিরাপত্তাটা দিতে হবে। ভয় ভীতি দেখিয়ে এখনও প্রার্থীদেরকে, বিরোধী প্রার্থীদের দিয়ে বলানো হচ্ছে যে সে তার দলটা ছেড়ে দিচ্ছে, শাসক দলের কথা সে বলছে, বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে বলছে, যাতে এই সমস্ত বিরোধী যত প্রার্থী আছে সব প্রার্থীদেরকে যেন তাদের নিরাপত্তাটা সুনিশ্চিত করা হয়, তার কাছেই আবেদন করেছি। কী বললেন উনি? উনি বললেন হ্যাঁ নিশ্চয়ই দেখবো, এরকম কোনো সুনির্দিষ্ট অভিযোগ আছে নাকি। আমি বললাম যে বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে কেউ এই অভিযোগ করছেন, কিন্তু কোন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে একজন মানুষ এটা বলতে পারে, এটা প্রশাসন এটা নিজেরাই জানে এটা হতে পারে। যেমন জামালপুরে একটা প্রার্থীকে করেছে, হেমদাবাদে করেছে, এরকম অসংখ্য সারা জেলায় হচ্ছে। আর আমরা বলেছি যে বাইক মিছিল নিষিদ্ধ হওয়া সত্ত্বেও শাসক দল অবৈধভাবে বাইক মিছিল করছে, রাত বিরেতে করছে। শাসক দলের নেতা নেতারা দল বেঁধে বেআইনিভাবে রাত্রিবেলা ঝান্ডা লাগিয়ে গাড়ি ঘোড়া করে গ্রামগঞ্জে ঘুরে বেড়াচ্ছেন, মানুষের মনে আতঙ্ক, বাইক মিছিল এবং গাড়ি ঘোড়া নিয়ে আতঙ্ক সৃষ্টি করছে। আমরা বলেছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেন এটা নিয়ে ব্যবস্থা নেওয়া হয়, ভোটের দিন যাতে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেরকম পরিবেশ সৃষ্টি করতে হবে, বর্ডার এলাকা সিল করতে হবে, অবৈধ বিল্ডিং, পরিত্যক্ত বিল্ডিং বা হোটেল বা সরকারি যে অতিথিশালা বা বেসরকারি অতিথিশালা যেগুলো আছে তাতে যাতে বাইরের কোনো ব্যক্তি সেখানে না থাকতে পারে, দেখতে হবে দুষ্কৃতীরা জানে যেখানে আস্তানা না কাটতে পারে। অনেক সময় থানা অভিযোগ দিতে অস্বীকার করছে, বলছে অমুকবাবু বলবেন তারপরে নেব, অমুকবাবু বলবেন তারপরে নেব। আচ্ছা আমরা তদন্ত করে দেখি, শাসক দলের বিরুদ্ধে কোনো অভিযোগ জানাতে গেলেই দেখা যাচ্ছে ওনারা নিতে অস্বীকার করছে, অস্বীকার করছে। এক্ষেত্রে বড় সাহেব, তিনি এসপি সাহেব, তিনি বললেন যে ওখানে যদি না নেয় কোথাও যদি এরকম হয়, যদিও হবে না, যদি হয় আমার কাছে আপনারা ইমেল মারফত এফআইআর করবেন, আমি নির্দিষ্ট থানায় সেটা পাঠাতে পারি, এটা তিনি বলেছেন। আমরা বলেছি যে কাউন্টিংয়ের সময় গত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি কাউন্টিং হলের মধ্যে অবৈধ ব্যক্তি, অবাঞ্ছিত ব্যক্তি প্রবেশ করে যাচ্ছে, যেমন তেমনভাবে করছে এবং ভেতরে গিয়ে রেজাল্টটাকে উল্টো করার চেষ্টা করছে, আর বিরোধী যারা আছে কাউন্টিং এজেন্ট তাদের উপরে চড়াও হচ্ছে। আমরা বলেছি এই বিষয়টা আপনাকে দেখতে হবে, যাতে অবাঞ্ছিত কোনো অবৈধ কোনো ব্যক্তি এই কাউন্টিং হলের মধ্যে কাউন্টিং শেষ না হওয়া অবধি যেন প্রবেশ করতে না পারে। এরকম 13 দফা দাবিতে আমরা দিয়েছি, তার সঙ্গে কথা বলে আমরা খুব খুশি, তিনি আমাদের কথা দিয়েছেন বামফ্রন্টের নেতৃত্বে। পুলিশ সুপার এদিন তাদের আশ্বাস দেন বিষয়গুলি নজর রাখবেন। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন হোটেল অভিযান চালানো হয়, যদিও অভিযানে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সামনাসামনি হয়নি অভিযানকারীরা। প্রশাসনের এরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। বুধবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন হোটেলে অভিযান চালানো হয়, যাতে কোনো প্রকার ভেজাল বাসি খাবার সাধারণ মানুষকে না খাওয়ানো হয় সেই বিষয়ে সতর্ক করা হয়। যদিও এদিন অভিযানে তেমন কিছু পায়নি অভিযান দলটি। রেগুলার
এদিনের অভিযানে উপস্থিত ছিলেন উপপুর প্রধান অরিন্দম সরকার ও আইসি সুশান্ত বিশ্বাস। এদিন উপপুর প্রধান জানান, রাজ্যে যেভাবে ভাগাড়ের পচা মাংস ঘেটে চাঞ্চল্য ছড়িয়েছে, তার আজ যেন রায়গঞ্জের কোনো হোটেলে না পড়ে, সেই কারণেই এই অভিযান চালানো হয়। পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় ভাগাড় কাণ্ড থেকে শুরু করে নানা রকম যে খাদ্য দ্রব্যের মধ্যে নানা রকম পয়জনাস জিনিস জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আমরা সতর্কতামূলকভাবে রায়গঞ্জের বিভিন্ন রেস্টুরেন্ট এবং হোটেলগুলিতে তাই তল্লাশি চালাচ্ছি যে রায়গঞ্জে যেন কোনো রকম খাওয়ার যে খাদ্য সামগ্রী আছে তাতে কোনো রকম ভেজাল বা বাসি খাবার এগুলো যাতে না দিয়ে থাকতে পারে, তার জন্যে আমরা সব হোটেলে হোটেলে দেখছি। আমরা এখন অবধি যা দেখেছি মোটামুটি রায়গঞ্জের যা শহরতলির যে সমস্ত হোটেল রেস্তোরাঁ আছে তাতে মোটামুটি সমস্ত টাটকা খাবার দাবারই দেখেছি, এবং আমরা পাবলিকের সাথেও কথাবার্তা বলেছি, তারাও বলছে ফ্রেশ খাবার আছে। তাই আমরা অনেকটাই নিশ্চিন্ত হচ্ছি যে রায়গঞ্জে এখনও এর যে প্রভাব অন্যান্য জায়গায় পড়েছে সেই প্রভাব রায়গঞ্জে এখনও পড়েনি। তাও আমরা সতর্কীকরণের জন্যে প্রত্যেকটি রেস্টুরেন্টের মালিক তাদেরকে আমরা বলে দিচ্ছি যাতে এই ধরনের কোনো যদি তাদের কাছ থেকে আমরা কারো কাছে কমপ্লেন পাই তাহলে রায়গঞ্জ পৌর প্রশাসন এবং পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে স্ট্রিক্ট অ্যাকশন নেবে। এর জন্যেই আমরা আজকে পথে রায়গঞ্জের রাজপথে সমস্ত রেস্তোরাঁয় ঘুরে ঘুরে তাদের খাওয়ার কোয়ালিটি টেস্ট করছি। রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি চেক করছে, আমার সঙ্গে আছে, দেখছি সবই ঠিকই আছে। এখনও পর্যন্ত কিছু পাওয়া গেছে? এখনও কিছু পাওয়া যায়নি, ফ্রেশ মাংসই দেখা যাচ্ছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সলের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার খণ্ডকোষ ব্লকের খেজুরাটি বাজারে একটি জনসভা অনুষ্ঠিত হলো শাসক দলের পক্ষ থেকে। জেলা পরিষদের চার নম্বর আসনের প্রার্থী অপার্থিব ইসলামের সমর্থনে চলে এদিনের এই প্রচার পর্ব। প্রার্থী সহ বিভিন্ন নেতৃত্ব কর্মী সমর্থকরা জনসভায় অংশগ্রহণ করেন। বুধবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের চার নম্বর আসনের প্রার্থী অপার্থিব ইসলামের সমর্থনে খণ্ডকোষ ব্লকের খেজুরহাটি বাজারে একটি জনসভার আয়োজন করা হয়। এর আগে একটি মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রার্থী নিজেই। এদিন অপার্থিব বাবু রাজ্য সরকারের বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরেন। পিছনে বসে আছে কোঅর্ডিনেন্স কমিটির সরকারি কর্মচারী, এপাশে বসে আছে সিপিএম এর হরমত, পাশে সে কলজেটাকে হাতে করে নিয়ে সেই বিরোধী দল হিসাবে চুপ করে বসে রয়েছে। বান্ডিল কত করে হতো? 25টা করে বান্ডিল হয়, তো 25টা বান্ডিলে 4×25=100 হয়। সিপিএম এর বান্ডিল কতই হচ্ছে? 15টাই বান্ডিল, 4×15=60টার বান্ডিল। তৃণমূলের কত করে বান্ডিল হচ্ছে? 40টাতে একটা বান্ডিল, 4×4=16=160টাই এক বান্ডিল। তারপরেও যখন হলো না, সেই 40টা তৃণমূলের বান্ডিলের উপরে একটা কাস্তা হাতুড়ি খুঁজে দিলে, সেটাও চলে গেল কাস্তা হাতুড়িতে। মন মরা হয়ে ফিরে এলাম, সবাই বললো কি ভাই ভোটটা দিসনি? হ্যাঁ রে ভাই বললি, হাটে যে ভোটটা দেবো, এই রকম ভাবে ছিল। আজকে সেই অত যন্ত্রণা কত অত্যাচার সহ্য করার পরে মানুষ আজকে যেভাবে ক্ষুধার্ত হয়েছিল আজকে সেই জায়গাতে তাদেরকে ঘর ছেড়ে বেরোতে দেয় নে। তাদের কোনো লোক নাই, তাদের প্রস্তাবক নাই, তাদের সমর্থক নাই, তাদের ক্যান্ডিডেট নাই, তাদের দাঁড়াবার প্রার্থী নাই। আজকে একজন আমার পাশাপাশি জেলা পরিষদের প্রার্থীদের ভোটে জয়ী করার আহ্বান জানান। এদিন এই সভায় উপস্থিত ছিলেন খণ্ডকোষের বিধায়ক নবীন চন্দ্র বাগ। বাগ স্বাধীনতা নিয়ে এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তো আমরা পঞ্চায়েতের উপরে যে পঞ্চায়েতের প্রধানের সঙ্গে আমরা সরাসরি কথা বলতে পারি, এটাই হচ্ছে আধুনিক পঞ্চায়েতের উপকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শহর সভাধিপতি সম্পাধারা ও পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীরা, এছাড়াও জেলা তৃণমূল কংগ্রেসের শিক্ষক সমিতির সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আজকে আমরা খণ্ডকোষ ব্লকের খণ্ডকোষ পঞ্চায়েতে খেজুরহাটি বাজারে আজকে আমাদের চার নম্বর জেলা পরিষদের প্রার্থী অপার্থিব ইসলাম ফাগুনদার ভোট প্রচারে আজকে আমরা এখানে একটা ঐতিহাসিক
জনসভা রাজ্যসভা দেখেছি এইখানে। আজকে বিভিন্ন জায়গা থেকে নেতৃত্ব এসছেন, বিশেষ করে ফাগুনদা আমাদের খণ্ডবোস ব্লকের বিধায়ক নবীনচন্দ্র বাগ, আমাদের জেলা পরিষদের সদস্য শম্পা ধারা এবং শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা সব এখানে এসেছেন। আজকে আমাদের যে ফাগুনদা যে আমাদের চার নম্বর জেলা পরিষদ প্রার্থী হয়েছেন, ওর উদ্দেশ্যে আমরা এটা করেছি, ওকে আমরা বিপুল ভোটে জয়ী করব এবং বিজেপি যে প্রার্থী হয়েছে এখানকার তার জামানত জব্দ করবেন। আজকে যেটা হচ্ছে মূল বার্তা কি দিচ্ছেন এখান থেকে আপনারা? আজকে মূল বার্তা হচ্ছে যে সাম্প্রদায়িক যে বিজেপি দল তাকে একটিও ভোট নয়, এই যে ধর্ষণকারী টাকা লুটকারী সাম্প্রদায়িক বিজেপি দল তাকে একটিও আমাদের ভোট দেওয়া হবে না, এইটা আমাদের একটা বার্তা দিচ্ছি। খণ্ডকোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার গুলান্দর এক নম্বর অঞ্চলের গোসাইপুর গ্রামে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের বাবাকে আটক করেছে। মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার গুলান্দর এক নম্বর অঞ্চলের গোসাইপুর গ্রামে এক প্রতিবন্ধী নাবালিকাকে যৌন নিগ্রহের ঘটনা ঘটল। পারিবারিক সূত্রে জানা যায়, ওই নাবালিকা বাড়িতে একা ছিল, বাবা দিন মজুরের কাজ করায় বাইরে ছিলেন। বাড়িতে ওই নাবালিকা রান্না করছিল, সেই সুযোগে এলাকারই বাসিন্দা মজিবুর রহমান বাড়িতে ঢুকে ওই নাবালিকা শ্লীলতাহানি করে বলে অভিযোগ। নাবালিকা চিৎকার করে উঠলে আশেপাশের বাড়ির লোক ছুটে আসে, খবর দেওয়া হয় তার বাবাকে। বেগতিক বুঝে অভিযুক্ত মজিবুর রহমান পালিয়ে যায়। উল্লেখ্য, ওই নাবালিকার মা অনেকদিন আগেই মারা গেছেন। ছেলেটা আসছিল আমাদের বাড়িতে, আমাকে হাতটা ধরে নিয়ে গেল ঘরে, ঘরে নিয়ে শুনল, ঘরে নিয়ে ও চলে এল, তারপর কাকিটা আসলো, কাকি দেখে বললাম। কালকে তুমি কখন ঘটলো না এটা? এটা আমি রান্না হয়ে গেল, তারপর কাকি দেখে বললাম। কবেকার ঘটনা এটা? কালকে। কখন? 10:11 দিকে। দিন না রাত? দিন। বাড়িতে কেউ ছিল না? না, বাবা মা ছিল। তুমি থানাতে এসছো? হ্যাঁ। বুধবার নাবালিকার পরিবার ইটাহার থানায় মজিবুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত পলাতক, যদিও তার বাবা ইশাহককে পুলিশ আটক করেছে। আমার মেয়েটা কালকে রান্না বাড়ি ছিল, আমি ছিলাম মাঠে, মাঠে আসে শুনলাম যে এরকম ব্যাপার, কাপড় চোপড় টানে করে ঘরে ঘরে ঢুকি করেছে, ঘরে নিয়ে গেছিল। মজিবুর রহমান। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। বর্ধমান পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের ভাতছালা এলাকায় ভাই ভাই সঙ্গে নবনির্মিত ক্লাব ঘরটির উদ্বোধন হলো বুধবার। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ক্লাব পতাকা উত্তোলনের পাশাপাশি বিশ্বকবিকে শ্রদ্ধাও জানানো হয়। ক্লাব উদ্বোধন উপলক্ষে আয়োজকরা জলছত্রের আয়োজন করেন। বর্ধমান পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের ভাতছালা এলাকার ভাই ভাই সঙ্গের নবনির্মিত ক্লাব ঘরটির উদ্বোধন হলো বুধবার। দীর্ঘদিন ধরে ক্লাব ঘরটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। রাজ্য সরকারের আর্থিক সহায়তায় ক্লাব ঘরটি নবনির্মিত হয়। আনুমানিক 2 লক্ষ টাকা ব্যয়ে ভবনটি গড়ে ওঠে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার এনসিআইসি খোকনদাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ। আগত অতিথিবৃন্দকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ক্লাব পতাকা উত্তোলনের পাশাপাশি বিশ্বকবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। গোটা রাজ্যে যে 5 লক্ষ টাকা করে বিভিন্ন ক্লাবগুলোকে দান করছে, সেই টাকা এই ক্লাব এবার 2 লক্ষ টাকা পেয়েছে, 3 বছর আরো 1 লক্ষ টাকা করে পাবে। সেই টাকা দিয়ে ভাই ভাই সংঘ এখানে তারা একটা সুন্দর ক্লাব করেছে। এদের বসার জায়গা ছিল না, এই যে ক্লাবটা দেখতে পাচ্ছেন এত ভালো একটা ক্লাব করেছে, আমাদেরও ভালো লাগছে যে পাড়ার মধ্যে এত সুন্দর একটা ক্লাব। আমাদের সবার কাছে একটাই আবেদন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে চিন্তা ভাবনা করে ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন, যে ক্লাবগুলো তার সমাজ ব্যবস্থার মধ্যে একটা সুন্দর জায়গায় থাকুক, এলাকায় একটা সাংস্কৃতিক পরিবেশ তৈরি করুক,
মানুষের বিপদে আপদে সবার পাশে ঝাঁপিয়ে পড়ুক। সেই কারাগারে উপস্থিত ছিলেন ভাতছালা ভাই ভাই সঙ্গের আজকে নবনির্মিত ক্লাব ঘরটি শুভ উদ্বোধন করা হলো। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 118তম শুভ জন্মদিনে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমানের রূপকার MCIC মাননীয় ফুকন দাস মহাশয়, উপস্থিত ছিলেন 18 নম্বর ও 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনির রহমান এবং শরৎ বক্সি মহাশয়, উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন খান 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয়া মমতা রায় মহাশয়া, এছাড়াও বিশিষ্ট অতিথিবর্গ। কত টাকা বাজেটে এটা করা হলো বা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয় অরূপ দাস মহাশয়ের 3 লক্ষ টাকা অনুদানে আমাদের এই ক্লাব ঘরটি শুভ দ্বারদ ঘটন করা হয়েছে। এখন আমরা ফুল কমপ্লিট করতে পারিনি এবং আমাদের ক্লাবের এবং আশপাশের এলাকার বিভিন্ন অনুদান পেয়ে আমরা মোটামুটি ক্লাব ঘরটি উদ্বোধন করলাম আজ। এরপর আমাদের ভবিষ্যতে আরও কুচকাট কাজ বাকি আছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমাদের প্রতিক্রিয়া মালাদান করেছেন মোহন দাস মহাশয় এবং বিশিষ্ট কাউন্সিলররা এবং আমাদের ক্লাবের সভাপতি সম্পাদক এবং আমাদের ক্লাবের পতাকা উত্তোলন করা হয়েছে। আজকে কিছু অনুষ্ঠান কিছু কর্মসূচি আজ বৈকাল 5 ঘটিকায় আমাদের এখানে রবীন্দ্রনাথ জন্মজয়ন্তী উপলক্ষে আমাদের একটা নৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও আজ আমরা একটা টুইট বার্তায় বর্তমান এই ভারতবর্ষের ফিল্ম জগতের আইকন বিগবি অমিতাভ বচ্চন বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের অনুপ্রেরণা, যদি তোর ডাক শুনে কেউ না চলে তবে একটা চলতে হয়, এটি শুধু একটি গান নয়, এটা আমাদের মনে অনুপ্রেরণা যোগ। ক্লাব উদ্বোধন উপলক্ষে জলসত্রের আয়োজন করেন ক্লাব কর্তৃপক্ষ, পথ চলতি মানুষজনের হাতে ঠান্ডা পানীয় তুলে দেন আয়োজকরা। এখানে আজকে জল সত্য হচ্ছে, আজকে রবীন্দ্র জয়ন্তী, যার ফলে আজকে তো একটা ভারতীয় পাচ্ছে আমরা জনগণের যে রোদ, আজকে যে গরম, মানুষ আজকে গরমের কাল থেকে ভুগছে, ওই জন্য আজকে আমরা জল সত্য করি। কাদের উদ্যোগে হচ্ছে এটা? এটা একটা ভাই ভাই সঙ্গে ক্লাবের উদ্যোগ হচ্ছে। কতজনের ব্যবস্থা করা হয়েছে? এটা আমরা 3,000 লোকের ব্যবস্থা করা হয়েছে। কী শরবতের ব্যবস্থা করা হয়েছে? এটা হচ্ছে আমকে পুড়িয়ে হয়তো আম পুড়িয়ে শরবত, মানে বরফ দিয়ে আম দিয়ে বিন্দু দিয়ে করছে। কেন আম দিয়ে কেন করা হয়েছে? বর্ধমান থেকে রাজীব মন্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। মঙ্গলবার কালবৈশাখী ঝড়ে কালনায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের জেরে বুধবার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। সমস্যা মোকাবিলায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন স্থানীয় প্রশাসন। মঙ্গলবার কালবৈশাখী ঝড়ে পূর্ব বর্ধমান জেলার কালনায় কম বেশি 150টি বাড়ির ক্ষতি হয়েছে, আহত হয়েছেন 28 জন। এদের মধ্যে অনেকেই কালনা মহকুমা হাসপাতালে ভর্তি আছে, কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার বিকেল পর্যন্ত রংপাড়া, ধর্মডাঙ্গা সহ বেশ কিছু গ্রামে বিদ্যুতের তারের উপর গাছ পড়ে থাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। গৃহহীনরা এখনও কোনো সাহায্য না পেলেও দ্রুত ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। আমার বাড়িতে সব টালি বালি কিন্তু সব ভাঙচুর হয়ে গেছে, আর ওই বাড়িতে একখানা গাছ পড়ে ভেঙে গেছে। কিসে কেন গাছ পড়ে গেছে? গাছ এমনি তারে পড়েনি, মানে এমনি ভেঙে গেছে গাছ, ঝড়ে ঝড়ে গাছ ভেঙে গেছে। আর এই আমার বাড়িতে ইটের ঘর একখানা ওই কম্বল সহিত একদম ভেঙে পড়ে গেছে। কারেন্ট আছে এখানে? কারেন্ট ওই তো কারেন্ট সামনে আছে। না না বাড়িতে কারেন্ট আছে? বাড়িতে কারেন্ট আছে। এখন কারেন্ট আসছে না? কিছু আসেনি। কখন থেকে? কালকে কটা থেকে? কালকে 5টা থেকে। এখন? এখন কিছুই কারেন্ট নেই। আমরা মাঠে ছিলাম 5:30-5:30 নাগাদ, যখন ঝড়টা উঠলো তারপরে এসে দেখছি যে গাছ চাপা হয়ে গেছে। আমার এই মেয়েটি ঘরে ছিল, তারপরে ও তো চাপা পড়ে গিয়েছিলো, ও তখন জোর চেঁচামেচি করছে, কান্নাকাটি করছে। তারপরে পাড়ার সব ছেলেরা, ইয়ং ছেলেরা এসেছে, বৌঝিরা এসে ওই মেয়েটাকে টেনে বার করেছে। তারপরে আমরা আসার পর গ্রামের লোকজন এলো,
এসে আমার এই ঘরটাকে বাঁচানোর জন্য এই ডালপালাগুলো কেটে কোনো রকমে রাখলো। এখন আমি এই লোকজন নিয়ে এসে গাছ। এখন বাড়িটার কি অবস্থা? বাড়িটা আমার এখন কিচ্ছু নেই, দু কুটির ঘর আমার ভেঙে পুরো বসে গেছে, আর কিচ্ছু নেই আমার ঘরে। তারপরে আমি আর কি করবো তখন, ধরো আমার বাবার মা তখন চলে এলো, তখন গাছ পড়ে গেছিল। গাছটা কি ঘরের মধ্যে পড়েছিল? হ্যাঁ ঘরের। হ্যাঁ কোথায় পড়েছিল গাছটা? ঘরের মধ্যে। আপনি কি ঘরের মধ্যেই ছিলেন? হ্যাঁ ঘরের। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স: উত্তর দিনাজপুর জেলায় কংগ্রেস ও সিপিএম এর জোট প্রার্থীদের সাথে শাসক দলের সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বর্ধমান পৌরসভার 26 নম্বর ওয়ার্ডে কমলসাহের এলাকায় উন্নয়নের লক্ষ্যে বিশেষ জোর দেওয়া হল। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করল সিপিআইএম নেতৃত্ব। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে বিভিন্ন হোটেলে অভিযান চালানো হল। পূর্ব বর্ধমান জেলার খণ্ডকোষ ব্লকের খেজুরাটি বাজারে একটি জনসভা অনুষ্ঠিত হল শাসক দলের পক্ষ থেকে। এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তের বাবাকে আটক করেছে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।